আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দুদিনের রাজ্য সফরে আসেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সফরের প্রথম দিনই সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। এদিন দলের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং রাজ্যস্তরীয় নেতৃত্বদের নিয়ে বৈঠকে মিলিত হন তিনি। রাজধানী বিদুরকর্তা চৌমুহনী স্থিত পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কার্যালয়ে আয়োজন করা হয় এই বৈঠকের। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, রাজ্যে দুটি লোকসভা আসনে পদ্ম ফুটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে দলের মন্ত্রী, বিধায়ক, নেতা এবং কার্যকর্তারা যে গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন সেই গতি বজায় রাখতে হবে। পাশাপাশি এদিন বিস্তার ও প্রবাস কর্মসূচি নিয়েও আলোচনা করেন তিনি। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা যে গতিতে আমরা কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো এইভাবে আমাদের কাজটাকে আরো সুচারুরূপে পরিচালনা করতে হবে। আপনি আপনি পাস আপনি সাথে শেয়ার করে রাও মাননীয় বিএল সন্তোষ জি আর রাষ্ট্রীয় जो कार्यक्रम हम लोग को मिला है कि हम लोगों को शक्ति केंद्र वाइज हम लोग एक एक विस्तारक हमने भेजा है चार दिन के लिए प्रवास करेंगे और जो प्रवास करेंगे इसको करनीय काम क्या क्या होगा उसका भी हमने एक मीटिंग करके हमने इन लोगों को दिया है और सभी मंडल में वो आज से दो तारीख है आज दो तारीख से चार दिन के लिए प्रवास ने दिया है तो मैं चाहता हूँ इनका सहयोग लेके हम लोग आगे काम को ले जाएंगे ये सब हम लोग देख रहे हैं तो माननीय संतोष जी को आग्रह करूँगा अगर हो सके तो शक्ति केंद्र जो विस्तार भेजा है ये आपको परमिशन होगा तो और भी हम लोग चार पाँच दिन के लिए हम लोग आगे जो सहायता के लिए शक्ति केंद्र वाइज जो सहायता होगा इसमें आगे हम लोग काम करा सकते हैं। দুদিনের এই সফরকালে পশ্চিম ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে একাধিক সাংগঠনিক সভা করবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।